আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম, আরো জোরে বলেন কি নাম। এই বইয়ে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কেয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন, ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এই জন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক, রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট, অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন, হেদায়েত আছে না নাই, রহমত আছে না নাই, বরকত আছে না নাই, শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ, পড়েন সুরাতুল ফাতিহারে বলা হয় সুরাতুল শিফা। সুরাতুল ফাতিহা পড়ে অসুস্থ রে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না, একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব, ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আই রিভিল দিস হোলি এন্ড সেক্রেট বুক আনটু ইউ, ও মাই বিলাভেড লাস্ট মেসেঞ্জার, ইন অর্ডার টু লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে, ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে? কোনো দুর্নীতি থাকে? ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এই জন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুল মুজ্জাম্মিল থেকে চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুজ্জাম্মিল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়ে আমি সবসময় তাফসির মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করি, ক্লাস। আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। আই কনসিডার মাই সেলফ অ্যাজ এ টিচার অ্যান্ড অল দ্য সিটিং অডিয়েন্স অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য হোলি কোরআন। আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক, আর যারা শুনছে তারা আমাদের ছাত্র। আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক, এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি, আমি হয়ে গেছি শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? সূরাতুল মুজ্জাম্মিল, এটা কোরআনের 29তম পারার একটা সূরা। কততম পারার? এই সূরার আয়াত সংখ্যা 20, আয়াত সংখ্যা কত? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর করেন। সূরাতুল মুজ্জাম্মিল কত পারার সূরা? আয়াত সংখ্যা? সূরাটি মাদানী। হ্যাঁ, মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ, পড়েন। এই সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। কার নামে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তহা ওনার নাম, মুজ্জাম্মিল এটা ওনার একটা নাম, মুদাসির এটা ওনার একটা নাম, আবুল কাসেম
এটার ওর একটা নাম কুনিয়াত। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা, এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি, মুজাম্মিল কেউ আছে? মুজাম্মিল নামে আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকেও তুমি কবুল করো। তো এই সূরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দা সূরা আল মুজাম্মিল। এই পুরো বিশটা আয়াতে আল্লাহ কি বুঝাতে চাইলেন আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে, আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি কোনো মিশনে নামতে চান আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তির মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা গেড়ে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? এত বড় মিশন যে নবী পালন করবে ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নেই? তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রিরিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান আপনাকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? সবাই বলে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয় কাজের ফলাফল, প্রিপারেশন যদি খারাপ ফলাফল। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয় গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয় জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? ওযু করা লাগে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন নামাজে যাবা নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার? আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসে করো, তারপর পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামত, একামতুস সালাত, সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে অজু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, আগামীকাল জুমা বান না, এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেওয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই? বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজব শাবানে, বরকত দাও রমজান মাসে, গুনাহ ঝড়াও সপ্তাহ জুড়ে, তুমি বরকত দাও জুমার দিনেতে, গুনাহ ঝড়াও রজব শাবানে, বরকত দাও রমজান মাসে, গুনাহ ঝড়াও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহ আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন, ওয়া বাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি, তোর সোনা দানা
বালাখানা সবে রাহে লিল্লা দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নি। পড়েন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই পড়বি দের নামাজরে মন সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি। আলহামদুলিল্লাহ পড়েন, তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে, এরপরে হজ যদি পালন করতে চান তার প্রস্তুতির দরকার আছে না? নেই। একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকুনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কেনা লাগবে, ইজার কেনা লাগবে, রিদা কেনা লাগবে, বেল্ট কেনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য এক বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ডায়েরিতে নোট রাখার দরকার আছে না? নাই। তার মানে নামাজের আগে প্রস্তুতি, রোজার আগে প্রস্তুতি, জাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্ব নবীরে বোঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার মুখে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন, এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই। বিশ্ব নবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে, ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে? আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্ব নবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন, ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা, আমরা ভুলেই গেছি, আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন, ওয়া আ'ইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড়সওয়ার গুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোড়া নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লায় কোন, ঠিক কিনা? আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়েব এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়, সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না, চিল্লায় এখন, ঠিক কিনা? আ'ইদু লাহুম মাসতাতুম মিন কুওয়া, ও নবী, শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন, মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ, মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক কি না? তার মানে এই পুরো সূরাতে সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্ব নবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন, লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ,
তাহলে সূরাতুল মুজ্জামিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রস্তুতি। চিল্লায় বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম, এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। শুনবেন, মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যান না বোঝানো যান? বোঝা যান? সূরাতুল মুজ্জাম্মিল, এটা শুধু মাক্কী সূরাই না, এটা মাক্কী যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম পাঁচ আয়াতের পরপরই এই সূরা মুজ্জাম্মিল নাজিল করে দিয়েছে কে? তার মানে মাক্কী জীবনের একেবারে শুরুর দিককার সময়, বিশ্বনবীর বয়স তখন ৪০। কত? সবাই বলেন, ৪০ বছর বয়সে উনি নবী হয়েছে। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন, ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। বিশ্বনবী বলতেন, আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরো চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার উমরের সেই যোগ্যতা আছে, ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ, পড়ে শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবতির পরের জীবন, যেমনি আমাদের জন্য আদর্শ, নবতির আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই ৪০ বছরে উনি নবী হয়েছেন, তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, আস-সাদিক আল আমিন। জীবনে মিথ্যা বলছে? ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইত, ওনার বাসায় আমানত রেখে যাইত। সুবহানাল্লাহ, পড়ুন। পার্টি করে আবু জাহেলের পার্টি, পার্টি কোন পার্টি? বিশ্বনবী বলতেন, আবু জাহেলের পার্টি করে, ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো, না আবু জাহেলের দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না, ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যাই তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন, আমানত দারিতা নাই, আমানত দারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলে, কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ, ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন, পাঁচ বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি, একদিনও ছেলেটারে কাঁদতে দেখিনি। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিল! ১৫ বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলায় আমরা বলি হিলফুল ফুজুল, আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন, মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেওয়া যাবে না, মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, চিন্তায় আর রাহাজানি চলবে না। চিল্লায় এখন, ঠিক কিনা? ১৫ বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে
কঠোর। ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে জ্বলে উঠত, চিৎকার করে বলেন ঠিক কিনা, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক কিনা? ওনার ইমানটা ছিল এমন ইমান প্রয়োজনে জ্বলে উঠত ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী, চল্লিশ বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন, সুবহানাল্লাহ। পড়ো তো বিশ্বনবী চল্লিশ বছর বয়সে ওহি পেলেন, ওনার ওহির সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে ওহির সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন, উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা, আর কি দেখো তোমরা? জেহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আর সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহি। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহি না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছড়ি চালাতেন না, এটা ওহি ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল, চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহির সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন, কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্তা আব্দুল্লাহ আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে, ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সেদিনে জিব্রাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের 5 আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে, ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ, পড়ো। কারণ বিশ্বনবী ছিলেন আর নাবি আল উম্মি, নিরক্ষর নবী, ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না, তিনি ছিলেন নিরক্ষর। কিন্তু মূর্খ না, নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে, কারণ বিশ্বনবী বলতেন আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে? সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেল করে তাকিয়ে রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম, ফারসালানি আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কে পড়েন, ইকরা, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড, বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন, বিশ্বনবী বললেন ব্যথা পেলাম, আবার জিব্রাইল বিশ্বনবীরে বললেন পড়েন, বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন। তিনবার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এবার আপনি পড়েন, বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক
খলাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিব্রাইল এই পাঁচটা আয়াত দিয়ে উদা হয়ে গেল। এবার হেরা গুহার ভিতরে কেউ নাই, সাইয়েদনা জিব্রাইল নাই, পাঁচটা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ, পড়ে এই ওহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহির রিফ্লেকশন, ওহির ছোঁয়া, ওহির ঝলকানি, ওহির নূরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল। কে? এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিচুনি চলে এলো। বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে। কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা, বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো, আমি পড়তে জানি না, তিনবার চাপ দিল, এরপর দিয়ে ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ, পড়ো। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি ছুটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে আরো জোরে কম, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন, কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল। কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীর ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এর মানে হলো হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। হে রাহতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ, পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে, কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, খুব স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় না, মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই, চিল্লায় বলেন, ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা তিন দফা দিল, বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের তিন দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র এক দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জ্বলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও, যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়, ওই সূর্যটা যদি ডান হাতে দাও,
চাঁদটা যদি বা হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, কম্বল ওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দি সুরা, এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সুরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতির দিক, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ। এই সুরার ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে করেন, কয়টা? চিল্লায় বলেন, কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। শুনবেন না? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? রাত কয়টা? ইন্নালিল্লাহ 11:25, 11:35 বাজে। কষ্ট হচ্ছে না আপনাদের? আরো 2 মিনিট শুনবেন। হ্যাঁ, তাকবীর দেওয়া যাবে আওয়াজ করে? আওয়াজ করে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন, কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নম্বর প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে, মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে, মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী, রাত্রি বেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন, নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন, আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন, আও জিদ আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী, রাত্রি বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ো। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ পড়েননি আপনারা? পড়েন? হ্যাঁ, হুজুর ফজর নামাজে তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, যারা ফজরই পড়েন, ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন, এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে, ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ, হালকা হালকা ঘুম, ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাউম, এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাউম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার 3-4টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না নাই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। পড়বেন না? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায়
বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী, ঠিক না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল্লাহ, রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে, ঠিক না? দিনের বেলায় চলবে কি জিহাদ? জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায় এরকম ডাকাইতে আছে না নাই? জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাইছিল এখন, ঠিক না? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদ রে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি, চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ, আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি মুজাহিদ? এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল-লাইল ফুরসান আন-নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজে দাঁতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজে দাঁতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীরে প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী, প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরে ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুণ আমি ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজিকিনা রিজকালা, কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলামিন মুস্তাকসিনাক সুলা, যার জামা দরকার জামা চাও জামা দেব, ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব, সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে, কথা কর। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন, বিশাল বড় সূরা পড়তেন, কেরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই, সিজদার জায়গায় মা এসে পা বিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন, মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে, সুবহানাল্লাহ পড়েন, মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সেজদা দিতেন, সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে। কি ইবাদত ছিল বিশ্বনবীর? হাত্তা তাতাওয়াররামু খাদামা,
মায়েশা বলতেন, বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত করতেন, ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন, সুবহানাল্লাহ পড়েন, বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন, আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন, পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়ো, হাত ছেড়ে দিও। মালিকি মাজহাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে, ওনাদের অনুসারীরা এরসাল করে, আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে, মালিকিরা বাদেই না, কেউ বাদবি না, কি করবি কর, আছে না নাই। আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন, এটা সুন্নাত একটা আমল, হাত ছেড়ে দিলে যেখানে সালাত হয়ে যাবে ওই জায়গায় কই বাঁধবে, এই নিয়ে কিলাকিলি আছে না নাই, উপরে না নিচে, আমিন জোরে না আসতে আছে না নাই, পেকুয়াতে মাশাল্লাহ এগুলো নাই, হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন, তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল্লাই, বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর, সুবহানাল্লাহ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই, কথা কন। আসল জায়গায় কানেকশন লাগানো দরকার, চিল্লায় বলেন ঠিক কি না? মানলাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়, যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়, তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে, সুবহানাল্লাহ পড়ে, তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না, চিল্লাই কোন ঠিক কি না? চার নম্বরে মুকাফিরাতুন লিসাইয়াত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপ গুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এই জন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবীরে বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ, কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাদ্দিলিল কুরআনা তারতিলা, সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশিক্ষণ চলে গেল, এক নাম্বার প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ, আওয়াজ করে বলেন না কি ছিল? দুই নাম্বার প্রশিক্ষণ ওরাত্তিলিল কোরআনা তারতিলা, ও নবী মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবীদের সাথে মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাতু রাসূলিল্লাহ, ও আনাস বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন কানাত কিরাতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ পড়ে, কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাতু রাসূলিল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন কানা ইউকাতিউ কিরাতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন, একটা আয়াত টেনে টেনে পড়তেন শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন আবার শেষ করতেন, সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবী, বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আসতে বলেন বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, সাইবা,
ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল উৎপা সাহেবা বিশ্বনবীর বিরোধিতা করত, আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না, দিনের বেলা ভাষণ দিতে খবরদার, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর, না জানি কি সুরের ঝংকার আর রহুরি খেলতো যখন নবী তেলাওয়াত করত। সুবহানাল্লাহ পড়বেন না, এজন্য আল্লাহ বললেন ওরাতিলুল কোরআন তারতিলা, ওদবি ধীরস্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলছেন সাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরি আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করো। বা আবার বিশ্বনবী বলছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না, ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন কি করে? অনেকে কয় হুজুর আমার শুন নাই। আপনার শুন নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম ভাঙাইয়া গেল রে হে মারার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বেরোয়, কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কয় আমার শুন নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করবে। মিসরের রাশিদ আল আফাসি, আব্দুর রহমান আল সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা, এদের তেলাওয়াত শুনছেন? কি সুন্দর তেলাওয়াত! বিষ্ণুবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قرآن آمين ثمي ثمي ایک آیت شیش آرک آیت ওই আয়াত শেষ, তারপর আরেক আয়াত। বিষ্ণুই বলে রুব্বা খারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়, এরকম আছে না নেই? বিষ্ণুবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজে কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের কাছে, আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন করবেন না, এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দুই নাম্বার প্রশিক্ষণ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন, আর বললেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, ও নবী রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ, পড়ে কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নেই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মায়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে কথা শুনতেছেন? প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। মাঘ মাসের শীত, মা এসা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয়, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ, পড়ে বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন, ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, ও নবী কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড় গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত। গো নবী
কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করত, পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, চিল্লায় এখন ঠিক কিনা। এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপরে আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু মাকাম ক্বিলা, ও নবী রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজে পড়েন আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে, আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে। কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন, কারণ ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তবিলা, দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই, দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল, তখন নয় রাত্রিবেলা তাহাজ্জুদ। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়াকিনা আযাবান্নার। আবার তখন রবের নাম আছে না নাই, সুবহানা রাব্বিয়াল আযিম। আবার যখন সিজদায় যায় তখনও রবের নাম আছে না নাই, সুবহানা রাব্বিয়াল আযিম। এজন্য তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুর ইসমা রাব্বিকা নবী, রবের নাম স্মরণ করেন। চার নাম্বার প্রশিক্ষণ ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে, এজন্য মারিয়াম আলাইহা সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকদ্দাসে সবসময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে, আছে না নাই, পেকুয়াতে নাই, এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন। ফাইদা ফারাগত ফাংসব ওয়া ইলা রাব্বিকা ফারগত, আল্লাহ নবীর ডাকে বললেন ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ইবাদত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। তাহলে প্রশিক্ষণ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তার আগে বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ। পড়েন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সবকিছুর মালিক কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আরেক প্রশিক্ষণ চলে আসছে, ফাত্তাখিযহু ওয়াকিলা, ও নবী আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ কর। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিল, অন্য কারোর ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না, বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? আল্লাহ। ফাত্তাখিযহু ওয়াকিলা, পাঁচ নাম্বার প্রশিক্ষণ, ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, বিপদে আপদে সব সময় আল্লাহরের পাশে পাবেন, জরিকন ঠিক কিনা? এরপরে ছয় নম্বরে আল্লাহ বললেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে এগুলোর বিপরীতে এরে গে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহ মা আস, ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি, বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহ বলেন ওমা আল্লামনাহু শিআর ওয়া মা ইয়ানবাগী লাহু, আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ। পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণ, কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে ওয়ালা বিকাউলি কাহিন, এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীরে ওরা বলতে লাগলো মাজনুন মানে পাগল,
আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিষ্ণুবীরে গালি দিতে লাগলো সাহির বলে, সাহির মানে জাদুকর, সাহির মানে। আল্লাহ বলে না আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিষ্ণুবীরে বলতে লাগলো আফতার মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না ইন্না শানিয়া কাহুয়াল আফতার, যারা বিষ্ণুবীর লেস কাটা আর নির্বংশ বলে ওরাই লেস কাটা নির্বংশ আর জাহান্নামের নরকে আর পিতৃ পরিচয়হীন যারা সন্তান চিল্লা এখন ঠিক কিনা। বিষ্ণুবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান্নামের নরকে। ওরা বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার চার মেয়ে, তুমি এন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না রাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি, আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে, ঠিক কিনা। এজন্য কালিমায়ে তয়েবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্ব নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্ব নবীর জন্য দুরুদ আছে না নাই? রাফা'না আলাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালা যেটা নবীদের শুনতে হবে এটা সুন্নাত, আমরাও এখন গালি গালা শুনি যেরকম ঠিক কিনা। আমাদেরকে বলে ব্যাক ডেটেড, ব্যাক ডেটেড কিছু জানেন এরা মোল্লা, আমি করে কি ডাকে। একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র, কি বলছে ইসলামের কথা ভাল লাগে না, এ কাদিয়ানিদের সাফাই গা আছে না নাই? বিশ্ব নবী যে শেষ নবী এটা মানে না কাদিয়ানিরা, ওরা উনি কাদিয়ানিদের সাফার গায়, তার মানে ইসলাম ওনার ভাল লাগে না, ওনার ভাল লাগে কাদিয়ানি সম্প্রদায়কে চিল্লায় এখন ঠিক কিনা। বিশ্ব নবীরে বলেছে কবি, ওনারে বলেছে গণক, ওনারে বলেছে জাদুকর, ওনারে বলেছে পাগল, ওনারে বলে লেস কাটা। ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই। আমাদেরকে এখন গণক বলে না, পাগল বলে না, আমাদেরকে বলে মোল্লা, আমাদেরকে বলে রাজাকা, আমাদেরকে বলে যুদ্ধা অপরাধী চিল্লা এখন ঠিক কিনা। যুগে যুগে গালি গালাজ আছে না নাই? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন, আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলু, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহ মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না, আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লায় এখন ঠিক কিনা। রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে ঠিক কিনা। ইসলামের পক্ষে শক্তির উপর আজাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের আত্মপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহ মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাইনু بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, ও নবী আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা। এজন্য বিচলিত হওয়া যাবে, ভয় লাগে আপনাদের, হাল ছাড়া যাবে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদত পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এ ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহাজুরুহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই, চিল্লা বলেন ঠিক কিনা। তার মানে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন, আর সাত নম্বরে এই সমস্ত কাফের মুশরিক এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন, চিল্লা এখন ঠিক কিনা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু,
মূর্খরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে, আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই, তাই কলু সালামা, মুমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে, ঠিক কিনা? তাহলে ছয় নাম্বার আল্লাহ বললেন সাবর, ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, পড়েন আমিন। এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে, রাজিয়াস মুসলমান। এক নাম্বার প্রশিক্ষণ, তাহাজ্জুদের সালাত পড়তে হবে, মর্যাদা বাড়িয়ে দিবে কে? দুই নম্বরে সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, সওয়াব দিবে কে? তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াজকুর ইসমা রাব্বিক, সব সময় জিকির চলবে কা? চার নম্বরে আপাতত মনোনিবেশ করতে হবে কার জন্য? পাঁচ নম্বরে দুনিয়ার কেউ আমাদের উকিল নয়, আমাদের অভিভাবক নয়, আমাদের আসল অভিভাবক কে? ছয় নম্বরে ওরা আমাদেরকে যাই বলুক, আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য। আসল হাতিয়ার কি? সবর। আর ওরা যদি গালি গালাজ করে, আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো, মুমিনরা ধৈর্য ধরবে আর মুনাফিকদেরকে এড়িয়ে চলবে, ঠিক কিনা? এই সাতটা প্রশিক্ষণ বিশ্বনবীকে নিতে বললো কে? কারণ বিশ্বনবীর বিশাল দাওয়াতি মিশন আছে, কালেমার বাণী প্রচারের মিশনে নামতে হবে, নবুতির দায়িত্ব পালনের মিশনে নামতে হবে। লিও ফেরাহু আলা দিনি কুল্লি, মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, যত কথা আছে সব কিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়া দিতে হবে, চিল্লাই করে, ঠিক কিনা? এই মিশনে নামার আগে বিশ্বনবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, আল্লাহ বললেন প্রিপেয়ার ইউর সেলফ, নবী আপনি প্রস্তুতি নেন। দেখবেন সব কাজের আগে প্রস্তুতি লাগে, লাগে না? কথা বলেন, এই যে লাক্স চ্যানেলাই সুপারস্টার ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, বিউটি কন্টেস্ট আছে না নাই? দেখবেন এই প্রোগ্রামগুলোর আগে প্রতিযোগীদেরকে হোটেলে নিয়ে ওরা গ্রুমিং করে, কি করে, এক মাস দুই মাস গ্রুমিং করার পরে তারপরে গালা রাউন্ড, ফাইনাল রাউন্ডে এরা যায়, ওটা বড় মিশন। ওই মিশনে যাওয়ার আগে গ্রুমিং এর দরকার আছে না নাই? প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে মুমিন থাকবে সদা প্রস্তুত, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা আখিরাতের জন্য প্রস্তুত, আমরা মরণের জন্য প্রস্তুত, আমরা বিজয়ের জন্য স্যাক্রিফাইস করতে প্রস্তুত, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা যেন সদা জাগ্রত, সদা সজাগ থাকি, প্রস্তুত থাকি, এটাই আল্লাহ বলতে চাইলেন সূরাতুল মুনসাফিল। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যা বললাম সবগুলো যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, আমরা পড়ি আমিন।